আলহামদুলিল্লাহ, আজকের দিনে আমার ব্রেকফাস্টই শুরু হয়েছে ওটমিল দিয়ে। এবং এই ওটমিল অথবা এই ইজি খাবারটা আমি তখনই নিই যখন হলো আমি খুবই তাড়াহুড়ো করে সকালবেলা কোথাও বের হতে হয়, তখনই সাধারণত খেয়ে থাকি। আর সময় থাকলে এবং যদি প্রি প্ল্যান থাকে তাহলে আমি ওভারনাইট সোকড ওটমিলও খেয়ে থাকি, তারপর পরিজ খেয়ে থাকি। সো আসলে মুডের উপরে ডিপেন্ড করে কখন কি খেতে চাচ্ছি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি খুবই তাড়াহুড়োর মধ্যে কোন মিলটা নিতে সবচেয়ে পছন্দ করি। আর আমি আমার এই ওটমিলে যেই যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইনক্লুড করেছি সেগুলো আমি শেয়ার করছি। আমি আমার ওটমিলে নর্মাল মিল্ক নিয়েছি, ওট যতটুকু লাগবে ওটস ততটুকু নিয়েছি। আমি এখানে ডেটস নিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট নাটস নিয়েছি। আমি এখানে ফ্রুটস হিসেবে শুধুমাত্র বানানা ইউজ করেছি এবং আমি টপিং হিসেবে লাস্ট অফ অল চিয়া সিডস ইউজ করেছি। তো এই সবগুলো খাবারই অনেক হেলদি এবং আমাকে অনেকক্ষণ ফুল রাখতে হেল্প করবে। আর আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি, সেটি হলো আমার বিল্ডিংয়ে আজকে একটি উইন্টার পিঠে উৎসবের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সেখানে আমাকে খুব জলদি রেডি হয়ে যেতে হবে, তাই আর দেরি না করে আমার এই ভিডিওটি এনজয় করতে থাকুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি জানি আমাকে দেখতে কিন্তু এখানে পুরো দুস্তর একজন পিঠা বিক্রেতা মনে হচ্ছে, আর পিঠে যদি দোকান দিতে পারতাম ব্যাপারটা কিন্তু খারাপ হতো না। আমি কিন্তু বেশ এনজয় করছিলাম ভিডিও করার সুবাদে। আমি মাঝখান দিয়ে একটু একটু পিঠে বানানোর ট্রিকও শিখে নিলাম এখানে যারা পিঠে বানাতে এসছে, আর পুরো ব্যাপারটা কিন্তু আমি খুব এনজয় করেছি। আই হোপ আপনারাও সেটা বুঝতে পারছেন। Hello viewers, welcome back to my channel and welcome back to my life. আজকে আপনাদেরকে শেয়ার করবো হলো আমার বাসার আমার বিল্ডিংয়ের আজকে একটা উইন্টার গেট টুগেদার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখানে ছোটো ছোটো পিঠে উৎসব করা হবে এবং সবাই একসাথে মিট করা, গ্রিটা করা, একটু র্যান্ডর এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো আজকের দিনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো বলে ভেবেছি। তাহলে আমার সাথেই থাকুন এবং আমার ব্লগটি এনজয় করতে থাকুন। কেমন লাগছে পিঠা উৎসবে? কি অবস্থা সবাই, কেমন লাগছে আপু? আমাদের এই প্রোগ্রামটি ছিল হচ্ছে শুক্রবারে, তাই শুক্রবারে জুম্মার নামাজের আগেই আমাদের প্রোগ্রামটাকে ক্লোজ করা হয়েছে এবং র্যাফেলের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা এন্ড হয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার সেহেতু আমাদের ফ্রি টাইম ছিল, তাই আজকে বিকেলবেলায় চলে গেছিলাম আমার মামার বাসায়, আমার একমাত্র মামার বাসায়। আমার একটাই মামা এবং মামার বাসায় মামির হাতে মজার মজার নাস্তা খেলাম এবং সবশেষে মামির হাতে খুব মজার এক কাপ চা দিয়ে আমার আজকের দিনটি শেষ করেছি। এবং এই হলো আজকে আমার খুবই র্যান্ডম একটি ডেইলি ব্লগ। আই হোপ আপনারা আমার এই ব্লগটি এনজয় করেছেন। আর যদি আমার
ব্লগস অর ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।